আসসালামু আলাইকুম। কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল অ্যাগ্রোটিচে স্বাগতম। লাউ বা মিষ্টি কুমড়া গাছে ফুল আসার পর কী সার ব্যবহার করলে 4 গুণ পর্যন্ত ফলন হবে জানতে পুরো ভিডিওটি দেখুন। লাউ বা মিষ্টি কুমড়া গাছে প্রচুর ফল পেতে হলে গাছে ফুল আসার পর 15 দিন অন্তর পটাশ সার ব্যবহার করতে হবে। যারা রাসায়নিক সার ব্যবহার করতে চান তারা বাজার থেকে পটাশ সার কিনে ব্যবহার করতে পারেন, আর যারা জৈব সার ব্যবহার করতে ইচ্ছুক তারা প্রচুর কলার খোসা পানিতে ভিজিয়ে রেখে পচে যাওয়ার পর সেই পানিটা 15 দিন পর পর গাছে দিবেন। এটি সবচেয়ে ভালো কাজ করে। রাসায়নিক সারের ক্ষেত্রে 1 লিটার পানিতে 2 থেকে 3 গ্রাম পটাশ ভালোভাবে মিশিয়ে গাছের গোড়া থেকে একটু দূরের মাটিতে দিবেন। খেয়াল রাখবেন, রাসায়নিক সার অতিরিক্ত ব্যবহার গাছের জন্য ক্ষতিকর, তাই অবশ্যই পরিমিত মাত্রায় ব্যবহার করবেন। রাসায়নিক সার সবসময় বিকালে ব্যবহার করা ভালো, এতে কোনো কেমিক্যাল রিয়াকশান হয় না। 15 দিন পর পর এভাবে নির্ধারিত মাত্রায় ব্যবহার করলে গাছে প্রচুর বড় লাউ বা মিষ্টি কুমড়া পাওয়া যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।